যুবক ডেস্টিনি সম্পদ বেচে গ্রাহকদের অর্ধেক অর্থ ফেরত দেওয়া সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। প্রতিযোগিতা কমিশনের এক আলোচনায় তিনি একথা জানান। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত কর্মশালায় মন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নেবে সরকার। কর্মশালায় বলা হয়, ই কমার্স খাতের অসুস্থ প্রতিযোগিতা নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। যোগসাজশের মাধ্যমে বিভিন্ন সময় বাজার অস্থির করে তোলে অসৎ ব্যবসায়ীরা। বিভিন্ন গবেষণার তথ্য বলছে, যেসব বাজারে যোগসাজশ ঠেকানো গেছে সেখানে দ্রব্যমূল্য কমেছে 23% পর্যন্ত। এমন অবস্থায় যোগসাজশ এবং অসম প্রতিযোগিতা নিয়ন্ত্রণে 2020 সাল থেকে দেশে কাজ শুরু করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, কিন্তু ঘাটতি রয়েছে তাদের সক্ষমতার। তথ্যপত্র সংগ্রহ করা এবং এটা অ্যান্টি কম্পিটিটিভ বিহেভিয়ার পয়েন্টস থেকে অ্যানালাইসিস করা, এটা অনেক টেকনিক্যাল বিষয় এবং নতুন একটা অর্গানাইজেশন হিসাবে সেই সেক্টরাল অ্যানালাইসিস করার ক্ষমতা আমাদের আছে কিনা এটাও আপনাদের বিবেচনা করতে। রোববার এক কর্মশালায় জানানো হয়, প্রতিযোগিতা আইন লঙ্ঘন করায় 2020-21 অর্থবছরে 14টি মামলা করেছিল প্রতিযোগিতা কমিশন। এর মধ্যে 11টির শুনানি চলমান রয়েছে। দেশে প্রতিযোগিতা আইন বাস্তবায়নে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা কাজে লাগাতে কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এই বছরের ওয়েসিডি এবং আইসিএনের যৌথ উদ্যোগে ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন কম্পিটিশন এনফোর্সমেন্ট নামক একটি রিপোর্ট পাবলিশ হয়েছে। এখানে যেমন কম্পিটিশন এনফোর্সমেন্টের বেস্ট প্র্যাকটিসগুলি উল্লেখ করা হয়েছে, আবার রেকমেন্ডেশনও দেওয়া হয়েছে, তেমনি বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জগুলিও আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়েছে। সুতরাং ন্যাশনাল কম্পিটিশন অথরিটিসগুলি এই আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারস্থ হয়ে তাদেরকে আরও স্ট্রেংথেন করতে পারে, তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। সম্প্রতি ই ভ্যালি সহ বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনার ধরন নিয়ে প্রশ্ন ওঠে কর্মশালায়। প্রতিযোগিতা কমিশনের দাবি, গেল বছরের নভেম্বরে এ বিষয়ে স্বপ্রণোদিত হয়ে পদক্ষেপ নিয়েছে তারা। নভেম্বর মাসে আমরা মামলাটি করি ইভেলের বিরুদ্ধে, স্বপ্রণোদিত মামলা, তো আমরা শেষ পর্যায়ে নিয়ে আসছি, হয়তো আমরা শীঘ্রই রায়ে চলে যাব। ই কমার্স যেভাবে প্রতিযোগিতা পরিপন্থী কাজ করছে, তারা তাদের কৌশলগুলো, সেটাও তো তারা ডিজিটাইজড ওয়েতেই করছে, তো সেখানে কম্পিটিশন কমিশনগুলো কতটুকু সক্ষম, আমরা কতটুকু সক্ষম, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়মের কারণে গোটা ই কমার্স খাত ঝুঁকিতে পড়েছে। এমন অবস্থায় ই কমার্স ব্যবসায় শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আমরাও চেষ্টা করছি একটা আইনের একটা বিধিমালা করা যায়, এই 4-5টা বা 10টা বা 20টা কোম্পানির জন্য 30,000, এই সবাইকে আমরা কিন্তু বিপদে ফেলতে চাই না। প্রতারণার মাধ্যমে গ্রাহকের অন্তত 7,000 কোটি টাকা আত্মসাত করেছে ডেস্টিনি ও যুবক। তাদের সম্পদ বিক্রির মাধ্যমে 50-60% অর্থ গ্রাহককে ফেরত দেওয়া সম্ভব বলে জানান বাণিজ্যমন্ত্রী। আমরা যুবকের কথা শুনেছি, আমরা ডেস্টিনির কথা শুনেছি, তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদের দাম অ্যাপ্রিসিয়েট হয়েছে, অনেক বেশি বেড়েছে। যদি আমরা এটা বিক্রি করে মানুষকে কম্পেনসেট করতে পারি, কিন্তু সেটা আমরা চাইলেই পারবো না, আদালত সেটা মানতে হবে। ব্যবসা বাণিজ্যে প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে গণমাধ্যমকে সক্রিয় থাকার আহ্বান জানানো হয় কর্মশালায়। ঘটে যাচ্ছে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।